আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত। বন্ধুরা, আমরা জানি যে ওই সময়কার বিশিষ্ট এবং বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে একজন ছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় একজন প্রখ্যাত মনীষী এবং তিনি লোকোত্তর প্রতিভা এবং বিপুল মনীষা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাঙালিদের মধ্যে একটি নবজাগরণের সৃষ্টি করেছিলেন। রাজা রামমোহন রায় থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষায় আসে এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম প্রশ্ন, বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? বন্ধুরা, এই গ্রন্থ দুটির নামের সঙ্গে আরো একটি গ্রন্থের নামের মিল আছে। বেদান্ত চন্দ্রিকা, যে গ্রন্থটি আমরা পড়েছিলাম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বেদান্ত চন্দ্রিকা নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন এবং তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে একজন পণ্ডিত এবং তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী লেখক। তো বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার, বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার, এই গ্রন্থ দুটির সঙ্গে ওই গ্রন্থটির নামের মিল থাকায় একটু সতর্কতার সঙ্গে মনে রাখতে হবে। বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার, এই গ্রন্থ দুটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এই গ্রন্থ দুটির রচয়িতা এবং বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটির রচয়িতা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং তিনি ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত। এবং আরো একটি বিষয় বিশেষভাবেই মনে রাখতে হবে, রাজা রামমোহন রায় কখনোই ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা করেননি। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? এর উত্তর হচ্ছে বেদান্ত চন্দ্রিকা। পূর্বেই বলেছি বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচনা এবং তিনি ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত এবং ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে তিনি সবচেয়ে শক্তিশালী লেখক এবং তার সবচেয়ে আলোচিত গ্রন্থ যেটি বত্রিশ সিংহাসন, যেখান থেকে অধিক সংখ্যক বার প্রশ্ন এসেছে, বত্রিশ সিংহাসন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা প্রসঙ্গে রাজা রামমোহন রায়ের রচিত গ্রন্থ কোনটি? সতীদাহ প্রথা প্রসঙ্গে রাজা রামমোহন রায়ের রচিত গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, বিশেষভাবে বলে রাখা উচিত, রাজা রামমোহন রায় তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন এবং তিনি সতীদাহ প্রথা বিলোপের জন্য ভীষণভাবে চেষ্টা করেছিলেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টার কারণেই ইংরেজ সরকার সতীদাহ প্রথা বিলোপ করে। প্রবর্তক ও নিবর্তকের সংবাদ এই গ্রন্থটি সেই সাক্ষ্যই বহন করে। এই গ্রন্থে তিনি বিভিন্ন ধর্মের উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে সতীদাহ প্রথার অযৌক্তিকতা। তো প্রবর্তক এবং নিবর্তকের সংবাদ, এই গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা এবং এটি সতীদাহ প্রথা প্রসঙ্গে রচিত একটি গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারের ভূমিকা অপরিসীম? সতীদাহ প্রথা রহিতকরণের বিষয়ে কোন সমাজ সংস্কারকের ভূমিকা অপরিসীম? এর উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপের জন্য ভীষণভাবে চেষ্টা করেছিলেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টাতেই সতীদাহ প্রথা বিলোপ হয়। বন্ধুরা, একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে যে রাজা রামমোহন রায় ইংরেজ আমলে জন্মগ্রহণ করা একজন বিখ্যাত মনীষী এবং তিনি অনেক ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন, অনেকগুলো ভাষা তিনি জানতেন
এবং 1772 সালে হুগলি জেলার রাধানগরে তিনি জন্মগ্রহণ করেন এবং তার যে গ্রন্থগুলো ছিল তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেন। তার মধ্যে কিছু গ্রন্থ অত্যন্ত বিখ্যাত, যে গ্রন্থগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ইতোমধ্যে, আরও কিছু গ্রন্থ নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও তার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের মূল বিষয়গুলোকে, সার সংক্ষেপগুলোকে একত্রিত করে একেশ্বরবাদের ভিত্তিতে ব্রাহ্ম ধর্ম প্রচলন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা রামমোহন রায়। যেমনটি পূর্বে বলেছি, 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। মূলত তিনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন এবং এই ব্রাহ্ম সভার যারা সদস্য ছিলেন তারা পরবর্তীতে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এবং যা বলেছিলাম পূর্বেই, যে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই তিনটি ধর্মের সার সংক্ষেপ নিয়ে একেশ্বরবাদের ভিত্তিতে তিনি ব্রাহ্ম ধর্ম প্রচার করেন। রাজা রামমোহন রায় মোট 30খানি গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থগুলোর মধ্যে পরীক্ষায় যে গ্রন্থগুলো নিয়ে প্রশ্ন আসে সেই গ্রন্থগুলো হচ্ছে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পথ্যদান, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। প্রবর্তক ও নিবর্তকের সংবাদ এই গ্রন্থটি বিখ্যাত। আমরা জানি যে এই গ্রন্থটিতে তিনি সতীদাহ প্রথার অযৌক্তিকতা নিয়ে আলোচনা করেছেন এবং বিভিন্ন ধর্মের উদাহরণ দিয়ে তিনি এই প্রথার বিরুদ্ধে বলেছেন যে এই প্রথাটি আসলে একটি অযৌক্তিক প্রথা এবং এই প্রথাটি রহিত হওয়া প্রয়োজন। এবং এই বিষয়ের উপর তার আরও একটি গ্রন্থ আছে, সেটি হলো গোস্বামীর সহিত বিচার। তবে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ এই গ্রন্থটিকে কেন্দ্র করে প্রশ্ন আসে। গোস্বামীর সহিত বিচার এই গ্রন্থটিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত প্রশ্ন আসেনি, তবে আসতে পারে। যেহেতু কয়েকটি বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থগুলোর নাম জেনে রাখা ভালো। তার কারণ হচ্ছে রাজা রামমোহন রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং উনার সম্পর্কে বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, কাজে কিছু সংখ্যক তথ্যগুলো মনে রাখলে প্রশ্ন যখন একটু ভিন্ন মাত্রার আসে সেটা উত্তর করাটা সহজ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি কে রচনা করেন? গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। এখানে বিশেষভাবে বলা প্রয়োজন, 1833 সালে প্রথম বাঙালি হিসেবে রাজা রামমোহন রায় এই গ্রন্থটি রচনা করেন এবং গ্রন্থটি হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। বিশেষত্ব এই যে প্রথম বাঙালি হিসেবে তিনি ব্যাকরণ বিষয়ক একটি গ্রন্থ রচনা করেন এবং গ্রন্থটির নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায় কোন বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করেন? রাজা রামমোহন রায় কোন বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করেন? এর উত্তর হচ্ছে সংবাদপত্র বিধি অথবা প্রেস অর্ডিন্যান্স। সংবাদপত্র বিধি অথবা প্রেস অর্ডিন্যান্স। মূলত ব্রিটিশ সরকার 1823 সালে সংবাদপত্র বিধি পাশ করেন। 1823 সালে তখনও ব্রিটিশ রাজের শাসন প্রতিষ্ঠিত হয়নি, তখনও কোম্পানির শাসন চলছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলছিল ভারতবর্ষে। এবং 1823 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সংবাদপত্র বিধি বা প্রেস অর্ডিন্যান্স নামে একটি বিধি পাশ করেন এবং এই বিধির বিরুদ্ধে রাজা রামমোহন রায় প্রতিবাদ করেন। তিনি তার প্রতিবাদ লিপি সুপ্রিম কোর্টে জমা দেন এবং এর একটি এই প্রতিবাদের একটি অনুলিপি তিনি ব্রিটেনের প্রিভি কাউন্সিলও প্রেরণ করেন। পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায় কত সালে মৃত্যুবরণ করেন? রাজা রামমোহন রায় কত সালে মৃত্যুবরণ করেন? এর উত্তর হচ্ছে 1833 সালে 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায় মৃত্যুবরণ করেন।
1833 সালের 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে। এখানে বলে রাখা ভালো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন তখনও ভারতবর্ষে চলছিল এবং তৎকালীন নামমাত্র দিল্লীশ্বর অর্থাৎ মোগল বাদশাহ দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে ব্রিটেনে অর্থাৎ বিলাতে প্রেরণ করেন তার দাবি দাওয়া ব্রিটিশ সরকারকে জানানোর জন্য। এবং এই উপলক্ষে মোগল বাদশাহ দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়, রামমোহন রায় মূলত তার নাম, রাজা উপাধি মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে প্রদান করেন। যেহেতু তিনি তাকে তার দাবি দাওয়া জানানোর জন্য বিলাতে প্রেরণ করেন, এই উপলক্ষে সম্রাট তাকে এই উপাধি দেন এবং তখন থেকেই রামমোহন রায় হয়ে যান রাজা রামমোহন রায়। আমরা এখন যখন নামটি বলি রাজা রামমোহন রায়, তখন আমাদের কাছে মনে হয় যে এই পুরো নামটি বোধ হয় তার, আসলে তার নাম হচ্ছে রামমোহন রায় এবং রাজা উপাধি মোগল সম্রাট দ্বিতীয় আকবরের দেয়া। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায় মৃত্যুবরণ করেন। তিনি 1830 সালে বিলাতের উদ্দেশ্যে যাত্রা করেন এবং তিনি প্রথম ভারতীয় ব্যক্তি যিনি ভারতবর্ষ থেকে বিলাত গমন করেন বা ব্রিটেনে গমন করেন। যদিও এটি কখনো প্রশ্ন হিসেবে আসে না, তিনি বিলাতে গমন করেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। এখন আমরা পড়বো বন্ধুরা ঈশ্বরচন্দ্র গুপ্তকে নিয়ে। ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছেন মধ্যযুগ শেষ হয়ে যাওয়ার পরে এবং আধুনিক যুগের কবিরা যখন কবি রচনা করছিলেন তার মাঝখানের যে সময়টা, এই সময়কালে তিনি কবিতা রচনা করেন, কাব্যগ্রন্থ রচনা করেন। তো ঈশ্বরচন্দ্র গুপ্তকে নিয়ে আমরা এখন পড়বো, তার সম্বন্ধে যে প্রশ্নগুলো বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। পরবর্তী প্রশ্ন, সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন, এই প্রশ্নটি অধিক সংখ্যক বার এসেছে। যেমন যুগ সন্ধিক্ষণের কবি কে ছিলেন, এই প্রশ্নটিও অধিক সংখ্যক বার এসেছে। সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন, এই প্রশ্নটিও অধিক সংখ্যক বার এসেছে। পরবর্তী প্রশ্ন, তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, শিখিনি শিং বাঁকানো। তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, শিখিনি শিং বাঁকানো, এই উক্তিটি কার? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত সাধারণত সমাজ ভাবনা, দেশ ভাবনা এবং ব্যঙ্গ বিদ্রুপাত্মক লেখা লিখতেন। এই উক্তিটি শুনে আমরা তার কিছুটা ধারণা করতে পারছি। পরবর্তী প্রশ্ন, প্রবোধ প্রভাকর গ্রন্থটি কার? প্রবোধ প্রভাকর গ্রন্থটি কার? প্রবোধ প্রভাকর এটি একটি কাব্যগ্রন্থ এবং এই গ্রন্থটি ঈশ্বরচন্দ্র গুপ্ত উনার রচনা। তাহলে এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রবোধ প্রভাকর ছাড়াও আরো একটি কাব্যগ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থটির নাম হচ্ছে হিত প্রভাকর। বন্ধুরা একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে সংবাদ প্রভাকর, প্রবোধ প্রভাকর, হিত প্রভাকর নামগুলোর মধ্যে একটু মিল আছে। প্রভাকর, সংবাদ প্রভাকর, হিত প্রভাকর, প্রবোধ প্রভাকর, তো এই নামগুলো দেখলে একটু মনে না থাকলেও অনুমানেও বলা যাবে যে ঈশ্বরচন্দ্র গুপ্ত এই গ্রন্থগুলো রচনা করেছেন। সংবাদ প্রভাকর তো গ্রন্থ না, এটি একটি সংবাদ পত্রিকা, আর হিত প্রভাকর এবং প্রবোধ প্রভাকর গ্রন্থ দুটি কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্ন, তোপসে মাছ কবিতাটি কার রচনা? তোপসে মাছ কবিতাটি কার রচনা? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত বেশ কিছু কবিতা রচনা করেছিলেন, তার মধ্যে কিছু কবিতা খুবই বিখ্যাত, তার মধ্যে রয়েছে নীলকর, আনারস,
তপসে মাছ বাঙালির মেয়ে, নীলকর আনারস তপসে মাছ বাঙালির মেয়ে, এই কবিতাগুলো বিখ্যাত কবিতা। এছাড়াও ঈশ্বরচন্দ্র গুপ্ত একটি নাটক রচনা করেছিলেন, নাটকটি হচ্ছে বোধে বন্ধু বিকাশ, বোধে বন্ধু বিকাশ। ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে এর চেয়ে বেশি কিছু কোশ্চেন আসে না। এছাড়া ঈশ্বরচন্দ্র গুপ্ত কিছু সংবাদপত্রের সম্পাদনা করেছিলেন, সংবাদ প্রভাকর ছাড়াও। সংবাদপত্রগুলো হচ্ছে সংবাদ প্রভাকর ছাড়াও যে সংবাদগুলি সংবাদপত্রগুলি তিনি রচনা করেছিলেন তার মধ্যে রয়েছে সংবাদ রত্নাবলী আর রয়েছে সংবাদ সাধুরঞ্জন। যদিও প্রশ্নগুলো পরীক্ষায় আসে না, তারপরেও মনে রাখাটা বাঞ্ছনীয়। সংবাদ রত্নাবলী, সংবাদ সাধুরঞ্জন সহ আরো দুটি পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন। মূলত আরো অনেক পত্রিকা সম্পাদনা করেছিলেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত মূলত যেই সময়কার মানুষ সেই সময়ে সংবাদপত্রের বিকাশ ঘটেছিল। আমরা যখন সংবাদপত্র অংশটা পড়ব তখন আমরা জানতে পারবো যে এই সময়ে বাঙালিরা গদ্য সাহিত্যে নিজেদের আত্মনিয়োগ করেন এবং সংবাদপত্রের মাধ্যমেই তাদের সাহিত্যগুলো প্রকাশিত হতো এবং সেই সময়ে সংবাদপত্র একটা অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিল। এখনকার কথা ভাবলে এই বিষয়টা আসলে বোঝা যায় না। তখন সবে মাত্র গদ্য সাহিত্যের উদ্ভব এবং বিকাশ ঘটে এবং এই উদ্ভব এবং বিকাশে সংবাদপত্রের ভূমিকা অবিস্মরণীয় এবং তখনকার নবীন লেখকরা যারা বাংলা গদ্য সাহিত্যকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন, বাংলা গদ্য সাহিত্যকে একটি অনন্য মাত্রা দিয়েছেন, সমৃদ্ধ করেছেন, তারা সকলেই সংবাদপত্র লিখতেন এবং তাদের লেখাগুলো সংবাদপত্র প্রকাশিত হতো। এবং আমরা যখন হিন্দু কলেজ এবং ইয়ং বেঙ্গল পড়ব তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে মধ্যবিত্ত হিন্দু সমাজের সন্তানেরা হিন্দু কলেজে পড়াশোনা করেছেন এবং তারা ইংরেজি ভাবধারায় পুষ্ট হয়েছেন এবং তারা গোড়ামি এবং সংস্কারকে ঝেড়ে ফেলে দিয়ে তারা মানবতাকে গুরুত্ব দিয়েছেন, মানবিকতাকে গুরুত্ব দিয়েছেন এবং যুক্তি তর্ক দিয়ে মানবতা বোধকে বিচার করতে চেয়েছেন এবং ধর্মীয় গোড়ামি এবং সংস্কার থেকে নিজেদেরকে বের করে আনতে পেরেছিলেন। মূলত তাদের হাত ধরেই গদ্য সাহিত্য সমৃদ্ধি লাভ করেছিল। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে এর থেকে বেশি কিছু প্রশ্ন আসে না। তথ্যগুলো অল্প সংখ্যক তথ্য, কিন্তু তথ্যগুলো গুরুত্বপূর্ণ তথ্য, তথ্যগুলো মনে রাখাটা প্রয়োজন এবং বাঞ্ছনীয়। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসবে কোনোভাবেই যেন আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর করতে অসুবিধা না হয়, এই প্রয়াস থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আশা করছি এই আলোচনা থেকে উপকৃত হবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আবারও আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করছি, আপনাদের নিরাপত্তা কামনা করছি এবং আপনাদের সফলতার জন্য দোয়া করে আজকের পর্ব থেকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।